আমাদের ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর এত এবাদত রিয়াজত করি, কই আমার তো কোনো উন্নতি হয় না, আমার কোনো উন্নতি হয়? আপনি নামাজ রোজা পীর ধরে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন আপনার কলব জিন্দেগির দিকে যাচ্ছে কিনা? কখন বুঝতে পারবেন? যদি আপনার জিন্দেগির মধ্যে মিথ্যা কমে আসে, লোকঠকানি কমে আসে, জুলুম কমে আসে, এই ধরনের যত নেগেটিভ কাজ আসে এগুলা যদি কমে কমে আসে, তো মনে করবেন আপনার নামাজ হচ্ছে, আপনার নামাজ হচ্ছে, আপনার পীরদরানি শুদ্ধ হয়েছে। এগুলা টোটাল জিনিসটা কি জিনিস? টোটাল জিনিস হচ্ছে আদত পরিবর্তন করা, আদত ছেড়ে দেওয়া। কোন আদত? এই খারাপ জিনিসগুলা যেগুলা আপনাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে ফেলে, এগুলা যখন ছেড়ে দেবেন। আচ্ছা, এখন উনি বলছেন অনেক এবাদত করেছি, রিয়াজত করেছি, তো কই আমার ব্যক্তি জীবনে তো কোনো পরিবর্তন আসে না। 30 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষকে গালাগালি করি, ঠিক না? আবার রাস্তার মধ্যে লুঙ্গি উপরে তুলে হাঁটি, এগুলো তো হওয়ার কথা ছিল না। কারণ নামাজের মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়ে আপনার কলবকে জিন্দা করে দেওয়ার কথা। কলব জিন্দা হলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে এই আদতগুলো থাকবে না। এখন এটা কেন হচ্ছে? এখানে এসে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কত দারুণ করে বলেছে দেখেন। উনি অন্যভাবে বলেছে, আমি আপনারা বুঝার জন্য আরেকভাবে বলি। কো সমস্যা হয়ে গেছে, ধানের বস্তা, কিসের বস্তা? মেটাফোর রূপকভাবে বলতেছি আর কি, এটা হইলো ধানের বস্তা, ধানের বস্তা। আমল জমা রাখি না এখানে, আমল জমা রাখতেছি, ধানের বস্তা। তো হুজুর বলতেছে বস্তা ধানের ঠিক আছে, কিন্তু সেখানে বড় বড় দুইটা ছিদ্র করে ফেলেছ তুমি। কি করে ফেলেছ? ছিদ্র। সেই ছিদ্র দিয়ে ঢুকে ইঁদুর, সেই ছিদ্র দিয়ে ঢুকে ইঁদুর, ইঁদুর ঢুকে। ছিদ্র কি আর ইঁদুর কি? ছিদ্র হচ্ছে হিংসা, অহংকার, অশ্লীলতা, আমি বড়, বেয়াদবি, প্ররোচনা, মানুষ ঠকানো, এগুলো হচ্ছে আপনার আমলের বস্তার ভিতরে বড় বড় ছিদ্র। ডুকছে ইঁদুর, ইঁদুর কোনটা? কো আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইঁদুর হচ্ছে শয়তান বা ইনসান, শয়তান বা ইনসান। তো শয়তান এবং ইনসান ঢুকেছে বস্তার ছিদ্র দিয়ে। শয়তান তো বহুত ক্লেভার, ইনসান যিনি ওয়াসওয়াসা আপনাকে দিবেন, উনি যদি না জানে আপনি মানুষ কেমন, ওয়াসওয়াসা দিতে পারবে? ওয়া বাঙালিরে ইংলিশ স্টাইলে ওয়াসওয়াসা দিলে পারিব না? বাংলাদেশি মানুষ আরা উনি হাইদি মানুষ আরারে বার্গারের কথা হইরে দুকা দিতে পারিব না? হাইতুন তো। এই জন্য শয়তান অনেক বুদ্ধিমান, আপনার চেয়ে অনেক স্মার্ট, সে ঢুকে মাত্র আপনাকে পুরা রিড করে ফেলে আপনি কেমন মানুষ, কি বললে দুকা খাবেন। তো ইঁদুর ঢুকছে, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো ইঁদুর ঢুকছে, আল্লাযী ইউওয়াসউসু, এটা তো এটা আক্রমণ করার সময় কেমনে করে ঢুকে, ঢুকে সে দেখে, সে টার্গেট করে প্রথমে আকিদা, প্রথম কি? আকিদা, যেন একেবারে গোড়া থেকে কেটে দেওয়া যায়। কিন্তু সেই দেখতেছে না এটাকে পারা যাবে না, কেন? এটার সাথে নিজবত জামের সাথে এবাদত রিয়াজত না করতে পারে, কিন্তু এটার আকিদা আমার নবী এমন তেমন বলে এটাকে ফুসলানো যাবে না। এটার কানেকশন কঠিন মানুষের সাথে, এটার কানেকশন দরবারে মাইজবান্দারির সাথে, এটার কানেকশন সমস্ত সহি আকিদার দরবারের সাথে, এটার কানেকশন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব হুজুরের সাথে, এটার কানেকশন শেরে বাংলা হুজুর এবং আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির সাথে, নিজবত কঠিন মানুষের কাছে না। কনা এটার যদি আমি এটা বলতে যাই, এর লাঠি নিয়ে দৌড়ান দিব, কি দিব? লাঠি নিয়ে দৌড়ান দিব। তো কি করে? আকিদার হামলা বন্ধ করে দেয়, এটার আকিদাতে হামলা করা যাবে না। এরপরে সে আমলের দিকে আসে, আমলের দিকে আসে, এসে আমাদেরকে কি করে? এই ওয়াসওয়াসাগুলো দেয়, মিলাদুন নবী করলে হইছে, নামাজ পড়তে হবে না, এগুলা হচ্ছে ওয়াসওয়াসা। এরপরে আমল করেছেন, সে আপনার ভিতরে রিয়া ডেলে দেয়, রিয়া ডেলে দেয়, বুঝতে পেরেছেন? অহংকার ডেলে দেয়, হিংসা ডেলে দেয়। তো সে আক্রমণ কেমনে করে? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, সে আল্লাহকে বলেছে, আর আপনি যেহেতু আমাকে পদভ্রষ্ট করেছেন, শয়তান আল্লাহকে বলতেছে, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। আল্লাহ বলছে দিছি, ক আপনি আমাকে হায়াত দিছেন, তো আমি আপনার বান্দাদেরকে সামনে পিছনে ডানে বানে আক্রমণ করব।
summa lam atiyannahum min bayni aydihim wa min khalfi ma aymani ma shamaili wala tajidu aktharahum shakiri ami dane bame samne pesone akraman korbo amar allah bolche sob dike akraman korio upor ta khali rakhi upore ta khali rakhi keno upor diye amar allah rahmat nazil hoy upor diye akraman korte pare na samne akraman ki ar pichone akraman ki समस्त মুফাসসিরিন বলেছেন সামনের আক্রমণটা আকীদার উপর হয় পিছনের আক্রমণ কো এটা বিভিন্ন গুনার কথা বলে লোভের কথা বলে ওদিকে ঢুকানো ডানের আক্রমণ কো ইবাদতের মধ্যে রিয়ার ড্রপ ঢেলে দেয় বামের আক্রমণ কো বামের আক্রমণ করে নারী লোভ টাকা পয়সা দুনিয়া এগুলা দিয়ে এগুলা হচ্ছে শয়তানের চতুর্মুখী হামলা কোথায় বসা থাকে জানেন শয়তান কোথায় থাকে বলেন তো শয়তান সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকে সুম্মা লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমে বসে বসে আসার পরে দেখে আগে এটা কেমন আকীদার উপর হামলা করা যাবে কিনা বুঝতে পেরেছেন এই শয়তান ইন্দুর ভিতরে ঢুকে ঢুকে হামলা করার কারণে আমরা কয়বাক হয়েছি দেখেন আমার ভাই যখন ইউনিভার্সিটিতে গেছে এখন একদল ফুল নিয়ে আইসা কয় আমি আহলে হাদিস আমি মাযহাব মানি না আমি শুধু হাদিস মানি এগুলা বুঝতে পেরেছেন তো ইন্দুর ঢুকছে না ভিতর দিয়ে আরেক দল বলতেছে আমি আহলে কুরআন আমি হাদিস মানি না হুমা এ আহলে হাদিস মাযহাব মানে না এ আহলে কুরআন হাদিস মানে না আর এ ওয়াহাবি ইসলাম এ মনে করে ওয়াহাবি ছাড়া বাকি সবাই কাফের মুশরিক আর এ কো এ হচ্ছে সালাফ ইসলাম এটা কি কো আগের যুগের ছাড়া বাকিগুলা সব কাফের মুশরিক একই কো এটা শিয়া ইসলাম কি ইসলাম শিয়া আলে বাইতে রাসূলের উপর অনেক অত্যাচার হয়েছে কারা করেছে কো সাহাবীরা মা নাউজুবিল্লাহ বলবেন না আপনারা বলে ইয়াজুবিল্লাহ এগুলা বলতে গেল জবানের মধ্যে ভারী হয়ে যায় বেগাইরত লাগে এই সমস্ত কথাগুলা বলতে গেলে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলতে হয় এরা এটা কি কো এটা শিয়া ইসলাম এটার মধ্যে সাহাবী নাই এখন আমাদের আরেক দল বাইরেছে আরেক দল আমাদের মধ্য থেকে আলটিমেটলি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীয়ত গালি গালাজ কোন দরকার আছে আচ্ছা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল এটাকে আজকে না কালকে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে না এটা সেটেল বিষয় তো এটা নিয়ে যখন আপনি আবার তেল ঢালবেন তাহলে আমাকে বুঝতে হবে যে আপনি ঢালছেন না আপনাকে দিয়ে ঢালানো হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন নতুবা আপনি হঠাৎ করে উম্মতের ফিতনা ফাসাদের জমানার মধ্যে আপনি এটা নিয়ে উলগানোর দরকার কি সাহাবী ছিলেন দুইজনের মধ্যে আলে বাইতে রাসূল ইমাম হযরত আলী কাতামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু আনহু আরদা দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেই ভুল বোঝাবুঝির মধ্যে হকের উপর হযরত আলী ছিলেন বাস কুল কায়নাত বলেছে হকের উপর হযরত আলী দুইজনের মধ্যে কোনো মুয়াজানা চলে না হযরত আলীর সাথে আমির মুয়াবিয়ার কোনো তুলনা নাই হযরত আলীর অবস্থান আসমানে হলে আরেকজনের অবস্থান জমিনে দুইজনে কিন্তু সাহাবী হিসেবে আমাদের মাতার উপর আপনি বুঝতে পেরেছেন সবাই নবী আদম আলাইহিস সালাম সুলাইমান দাউদ সবাই নবী সবাই কি এক কাতারের নবী আপনি যদি হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন এটা আমার নবীর মতো হবে সবাই নবী হিসেবে এক সবাই নবী হিসেবে এক কিন্তু আবার মকামের ক্ষেত্রে উপর নিচ আছে সুতরাং আমি এফরাত করতে পারবো না তফরিত করতে পারবো না বেয়াদবিও করতে পারবো না লুজ হয়ে যেতে পারবো না যেটা উলামা ইকরাম বলেছেন সেটা বলবো কোনটা সাহাবী হিসেবে সবাই মাতার উপর সাহাবী রাসূল তো ও ভাই যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু এক সেকেন্ডের জন্য যিনি সাহাবী উনি মকাম ও মর্তবার দিক থেকে গোসল আজমের উপরে আমার নবীকে দেখেছেন তো ভাই এর চেয়ে বড় কি আর সাহাবী রাসূল আপনি এটাকে হালকা মনে করার কোনো সুযোগ নাই ও ভাই প্রেসিডেন্টের বাসভবন থেকে অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে আসলে বুঝতে না গায়ের মধ্যে বাতাস লাগে এখানে আসার যাওয়ার সময় আপনি তো বুঝতে পারবেন যে হুজুর দেখা করে আসছে কি বাতাস কি হাওয়া আর যদি আমাদের বিল ক্লিনটনের সাথে টেলিফোনে দুই এক মিনিট কথা বলে এখানে মন্ত্রীকে উনি আর মন্ত্রী মনে করবেন তো ইমামুল মুরসালিনকে দেখেছে এর চেয়ে বড় কথার কিছু হইতে পারে সাহাবী রাসূল বাস কিন্তু সব সাহাবী এক মকাম ও মর্তবা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মকাম ও মর্তবার দিক থেকে সাহাবা ইকরামের যে 11টা তবকা করা হয়েছে স্টেজ তন্মধ্যে হযরত আলী প্রথম তবকার সাহাবী
হকের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম বে মিসাল, ঠিক আছে? কিন্তু দুইজন উনিও সাহাবী, আমরা চুপ থাকব, কোনো কথা বলবো না। কে শিখিয়েছে? আমাদের মুরব্বীরা। আমাদের মুরব্বী কারা? উপরে যাইতে 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 আমরা যদি একদম 80 হিজরি থেকে শুরু করি, হুজুর ইমামে আজম থেকে আমাদের মুরব্বীর দৌর শুরু হয়ে গেছে। ইমামে আজম বলেন, অতঃপর ইমাম তাহাবি বলেন, অতঃপর আশারি মাতুরিদি বলেন, অতঃপর এই চ্যানেল দিয়ে ইমাম আমাদের ইমাম মোহাম্মদ বলেন, ইমাম জুফর বলেন, এরপরে আস্তে 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 হুজুর গৌসুল আজম পর্যন্ত আসেন পরবর্তী। এটা নিয়ে হঠাৎ করে আমাদের ঠেলাঠেলি শুরু হয়ে গেছে না? আচ্ছা, উনি কো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা আপনি কো আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো দুইজন কেন? কো না আমরা দুইজন এক হইলো, একজন আরেকজনকে কি করি না? উনি কো আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, ও ভাই আপনারা কয়জন? কো না আকীদা সব এক, কিন্তু আবার আমরা একজন আর কি হয়েছে জানেন? ইঁদুর ঢুকেছে বলছি না, ইঁদুর ইঁদুর ঢুকছে। ইঁদুর কি করে? ইঁদুর আপনার বস্তার ভিতরে ঢুকে চাউলগুলা খেয়ে সুবা রাখে, চাউল থাকে না। এই জন্য আমি 10 বার হজ করার পরেও আমি যখন বাংলাদেশে এসেছি আমার মুখ থেকে গালি যায় নাই। কেন যায় নাই? কারণ হচ্ছে হজের চারা 10টা রোপণ করলে আগাছা, গালি, হিংসা, অহংকার, বেহায়াই, বেগাইরতি, এই ধরনের আগাছা রোপণ করেছি 50টা। 100টা আগাছার মধ্যে 10টা আমের চারা নজরে আসবে? আপনি ফাঁক করে করে দেখাইতে হবে না, ওই দেখতেছেন না এটা আমার আমের চারা। কেন? কারণ হচ্ছে আগাছা এত লাগানো হয়েছে। আমার ভাইরা, তাসাউফ তরিকত, হুজুর গৌসুল আজম তালিম যেটা দিয়েছেন সেটা কেন দিয়েছেন? কো তোমার আদত পরিবর্তনের জন্য। কেন আদত পরিবর্তন করবে? কো যখন তুমি আদত পরিবর্তন হয়ে তোমার নফস পবিত্র হতে যাবে, তখন তোমার কলবের বর্তনে আল্লাহ বিশেষ একটা নূর দান করেন, বিশেষ একটা নূর দান করেন। কলব যখন নূর পেয়ে শক্তিশালী হয়, নফস তখন আগে আপনাকে পুশ করত খারাপ কাজ করতে, এখন নফস কি হয়ে গেছে? শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে। কারণ কি? কলবের সাথে থাকতে থাকতে নফসের মধ্যেও নূরের ছটা লাগা শুরু হয়ে গেছে। যে নূরের ছটা লাগা শুরু হয়েছে, কলবের ওই ময়লাগুলো আস্তে আস্তে পবিত্র হওয়া শুরু করেছে। এক সময় যেই কল্প আপনাকে সকাল সন্ধ্যা আম্মারাতুম বিসু খারাপ কাজে উৎসাহিত করত, সেই কলব হয়ে গেছে, সেই নফস হয়ে গেছে নফসে লাওয়ামা। কি হয়ে গেছে? নফসে লাওয়ামা। এখন নফস আপনাকে খারাপ কাজ করলে, কোনো এমন কাজ করলে যেটা আল্লাহ আল্লাহর রাসূল অপছন্দ করে, ভিতর থেকে তেমন আপনাকে তিরস্কার করে, কেন করলি? কিসের কারণে? ওই কলবের সঙ্গের মধ্যে এসে নূর লাগতে 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 এই নফস এক সময় অতিমাত্রায় শিক্ষিত হয়ে যায়। যখন অতিমাত্রায় স্বীকৃত হয়, তখন নফস লাওয়ামা থেকে মুতমাইন্না হয়ে যায়। মুতমাইন্না মানে একদম চুপচাপ, কলব যেটা বলে এমনে করলে উঠে, এমনে করলে বসে। যে কলব এই অবস্থার মধ্যে পৌঁছে, নফস যখন কলবের অনুসারী হয়ে যায়, সেই কলবকে আল্লাহ খুলে দেন। কি দেন? খুলে দেন। খুলে দিয়ে সেখানে নূর দিয়ে দেন। যখন সেখানে নূর আসে, তো কলবের এই বর্তনের মধ্যে যখন নূর জমে যায়, সেই ব্যক্তিকে আমরা আল্লাহর ওলি বলি। এই কলমের নূরটাকে এলম বলা হয়। কি বলা হয়? এলম। এই এলম যখন জমে, তো জবানের মধ্যে তাসির চলে আসে। তখন জবান যখন হুকুম দেয়, দূর কাজ থাকে না, দূরের জিনিসও 2 সেকেন্ডে এখানে হয়ে যায়। বুঝতে পেরেছেন? তখন কলবের মধ্যে একটা চোখ ফুটে উঠে, যেটা আপনার এই চোখ দিয়ে দেখবেন না, সেটা কলবের চোখ দিয়ে দেখে। সেই কারণে হযরত খিদির আলাইহিসসালাম ওই ছিদ্র করে দেওয়ার পরে যখন জিজ্ঞেস করেছে, বলেছে পরবর্তীতে কি আছে? ডাকা। তো চোখ তো দেখার কথা না, তো কিসে দেখেছে? ক কলবের বর্তন দিয়ে। বুঝতে পেরেছেন? সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রব্বে আও মান কানা মাইতান ফাআহইনা ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশুনা বি। আপনি আগে আপনার কলব মৃত ছিল, এরপরে আপনি এটাকে জিন্দা করেছেন,
আওয়ামান কানা মাইতান ফা আহইয়াইনা আমি এটাকে জিন্দা করেছি ওয়া জাআলনা লাহু নূরা এরপর আমি এখানে নূর বরেছি নূর বরেছি নূর বরেছি দিয়ে দিয়ে এটাকে আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছি এরপরে তো এখন সে আর পৃথিবীর লাইট দিয়ে হাঁটে না কি দিয়ে হাঁটে তো ওই নূর দিয়ে পরে আয়াত যেটা পড়েছি ইউতিকুম কিফলাইনে মির রাহমাতে ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনাবে এখন এমন নূর হয় যে কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে ও ভাই নাক্তা বিসমিন নূরিকুম তোমাদের নূর থেকে একটু ধার দাও না তখন ওনারা বলবেন ওই দুনিয়াতে ফেরত যাও যেখান থেকে আমরা নূর নিয়ে এসেছি সেখান থেকে নূর নিয়ে আসো এই নূরের অধিকারী হয় এটাকেই কোরআনে পাকের মধ্যে কি বলেছে এলম বলেছে এই নূরের মাধ্যমে যে এলম অর্জিত হয় সেটাকে কাশফের এলম বলে কিসের এলম কাশ এলহাম এলমেল দুনি আমি আজকে এতটুকুনের মধ্যে রাখি এটা আরো অনেক কথা বলতে হবে আমি এটার কোনো এখনো পর্যন্ত গাঁটি খুলি নাই এলহাম কাকে বলে কাশফ কাকে বলে এলমেল দুনি কাকে বলে এটা আমরা আরেক মজলিসের মধ্যে ইনশাআল্লাহ বলবো وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله تعالى وبركاته